নমস্কার, সকলের শুভকামনা নিয়ে ভিলফুড কিচেন পৌঁছে গেছে সেই মানব সেবায়। আজ আমরা চলে এসেছি, গ্রামটির নাম হচ্ছে বনশুলি। আজ আমরা নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি, আলু পেঁয়াজ পাতা চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি নিয়ে। তারই পাশাপাশি আছে ভেজ ডাল। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। তাহলে জামাইবাবু, আজকে তো আমাদের হ্যাপি বাই নেই না। দাদা দাদা ফার্স্ট ফার্স্টই থাকে। দাদা শোনো, তুমি দুটো দুটো কাঠি জ্বালিয়েছো, আমি একটা। কে তুমি? না না, ওটা হতেই পারে না দাদা। তুই পারবি না রে দাদা। না না, তুই পারবি না, তুই এখনো বিয়ে শাদী তুই করিস নাই। আজকেও কিন্তু জামাইবাবুর সেই খুচরো পয়সা, সব আট আনা চার আনা আগেকার দিনে যেটা ছিল। এক নিয়ে দুনিয়া দাদা রে। দাদা কাজ কে হলো? আমি কার বসে চলছে? আমি তোমার বসে চলছে? হ্যাঁ ওদিক দিয়ে চল ভাই। সকাল সকাল ভাত আমরা চাপিয়ে দিলাম, ডাল চাপা। আজকে আমার একা দায়িত্ব পড়েছে, আজকে হচ্ছে গুরু দায়িত্ব পড়েছে। আজকে কোনো দিকে তাকাতাকি সিস্টেম হবে না আমার। চন্দন দাদা, হাই ভাই। যা দাদা, কি দাদা একা একা লাগছে? একা একা লাগছে না। তাহলে তো মেয়েটা খবর কি পছন্দ হয়েছে? আমার তো পছন্দ হয়েছে। হ্যাঁ কিন্তু আমি কালো না, ওদের পছন্দ হয়েছে কিনা স্যার আমি বলতে পারবো না। শোন ভাই, কালো মানে কি বলবো তোকে, একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ বলো। যে ফর্সা যদি সুন্দর হতো। আচ্ছা ফর্সা যদি সুন্দর হতো, হ্যাঁ কালো আঙুরের থেকে হ্যাঁ মূলোর দাম বেশি হতো। মূলো? হ্যাঁ, কারণ মূলো ফর্সা, কালো আঙুরের দাম এত কেন? তাহলে মূলোর দামটা বেশি হতে পারতো। তা অবশ্যই ঠিক, যোগ্যতা অনুসারে তার দাম বাড়ে। তোর কি যোগ্যতা কম আছে? না। তাহলে ওখানে গিয়ে মেসেজ দাও, ঠিক আছে আমি রেডি, তুমি কি রেডি? ঠিক আছে তাহলে আমরা চলে আসি, চলো দুজনা মন্দিরে দেখা হবে। ঠিক আছে এখনই করি। হ্যাঁ ডাল রান্না করব, জল গরম হয়ে গেছে, ডাল এবার দিয়ে দেবো। কুমড়োটা কেটে নি, দাও কেটে দাও। কুমড়ো কেমন হবে বলতো? কালা চন্দন চন্দন কেমন হবে বল? হলুদ পারা। হ্যাঁ হলুদ পারা। অদুলাল এ ভাই, সে তো সকালবেলা বসায় দিছিস। তা ভাই জঙ্গলে তো ভাই মাছ করতে করতে আমার কোমর টোমর ধরে গেছে, একটা জিনিস খাওয়াবি ভাই? ভাই একটা পান খাওয়াবি? কেন ভাই পান? পান নাই ও রে, একটা পান চাইলাম তাই দিল না। দেখো কয় জঙ্গলের ভেতরে কোথায় পাবো। এখন পান চাইলাম পান দিল না, তোমার সনে কিসের পিরিতি? ও এখন পান চাইলাম পান দিল না, তোমার সনে কিসের পিরিতি? তোমার সনে কিসের পিরিতি? পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি? আমি প্রেম করব না কারোর সনে, যে যেন প্রেমের ভাবনা জানে, সেই প্রেমেতে নেই কো বসতি। বসতি গো তোমার সনে কিসের পিরিতি? এখন পান চাইলাম পান দিল না, তোমার সনে কিসের পিরিতি? তুমি তো একবার মুটোর জবাব দিয়া, হ্যাঁ পান চাইলা আর এদিকে গানের মাধ্যমে আমাকে খাসিও ধরলা। পিরিত তোমার সঙ্গে আমার নাই,
আমি পান চাইলাম তাই বলে পান নাই, আমি মাজাটা যা গিয়েছে কোমর টোমর চলে গেছে, একটা পান চাইলাম পান দিলা না। মুসুরির ডালে দিয়ে দেব মূলো, গাজর আর কুমড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা দেব কিছু ডালে, হলুদ, ডালে ভেজ ডালে ফোড়ন। গোটা জিরে, সুন্দর করে সব বেছে নিয়েছি, এবার ধুয়ে দিয়ে কেটে নেব। পেঁয়াজের পাতা, ছোট ছোট পেঁয়াজও হয়েছে, সুখ ছিল বুকের মাঝে, শান্তি ছিল মনে, সুখ শান্তি কেড়ে নিল অন্য আর একজনে, তাই আজ কষ্ট বুকে, মনে নেই সুখ, চোখের জল নদী হয়ে ভাসে আমার বুক, তাই আজ আমি এই পেঁয়াজ পাতাগুলো কেটে নেব। আজকে একটু অন্যরকমভাবে কাটতে হবে আমাকে। চন্দন, চিংড়ি মাছ ভাজতে হবে, কড়াই চাপিয়ে দেওয়া হোক, একদম চিংড়ি মাছ ভাজবো সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ ভেজে নেব। আমরা চিংড়ি মাছ ভেজে নিয়েছি, ওই তেলের উপর আর একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আর কুচনো আলুটা দিয়ে দেব। এটা গোটা আলু হয়ে গেছে চন্দন, চন্দন এটা গোটা আলু দিয়ে ফেলেছিস ভাই, চন্দনের জন্য সে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ পাতা দিয়ে দেবো। তা চন্দন আর আমি দেখি ভাই ধরবে তো দেখি, হ্যাঁ হ্যাঁ দাও দাদা, দাদা আমারটা লাগবে না, চন্দন একটু পরে দে, একটু কমে নে ভাই, একটু কমে নে,
দে ভাই দে বাস বাস এই যত বেশি দেখছি এত বেশি থাকবে না রে দাদা কোথায় গেলে হারিয়ে যাব যাব চিংড়ি দিতে পারো চিংড়ি হ্যাঁ দিয়ে দিলাম হ্যাঁ দাও তো পেঁয়াজ পাতার উপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে যদি আরো মিশাবার জন্য একটু জল সামান্য এটাকে সুন্দর করে ফুটিয়ে পেঁয়াজ কটাকে ভালো করে সিদ্ধ করে আমাদের পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে নামিয়ে নিলাম দুলাল দেখছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে খাচ্ছে বসে আচ্ছা আচ্ছা খেতে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো সবাই ঠিক মতন পেয়েছো বাস তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে নতুন একটা জিনিস আমরা রান্না করলাম জানি না কেমন হয়েছে কিন্তু খেয়েছে যারা তারা বলেছে ভালো হয়েছে এবার আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন চিংড়ি মাছ দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও টাটা